সুলতানি মোগল আমলের স্থাপত্যের বহু নিদর্শন রয়েছে পাবনায়। সেসব স্থাপনার মধ্যে অন্যতম চাটমোহরের শাহী জামে মসজিদ, 441 বছরের পুরনো তিন গম্বুজ বিশিষ্ট নান্দনিক সৌন্দর্যের অপূর্ব নিদর্শন মসজিদটি। স্থাপনাটি দেখতে সাধারণ মানুষ সহ দেশ বিদেশের পর্যটকরা ভিড় জমান। বর্তমানে সরকারের প্রত্নতত্ত্ব বিভাগের অধীনে সংরক্ষিত মসজিদ এটি। পাবনা প্রতিনিধি আবুল কালাম আজাদের তথ্যছবিতে রাসেল আহমেদের রিপোর্ট। তিন গম্বুজ বিশিষ্ট দৃষ্টিনন্দনে মসজিদটি পাবনার চাটমোহর উপজেলার মধ্য শহরে অবস্থিত। এটি নির্মিত হয় 1581 খ্রিস্টাব্দে সম্রাট আকবরের অনুজ সুলতান সৈয়দ আবুল ফতে মোহাম্মদ মাসুম খানের অর্থায়নে খান মোহাম্মদ বিন তুকি এটি নির্মাণ করেন। মসজিদটির দৈর্ঘ্য 45 ফুট, প্রস্থে 22 ফুট 6 ইঞ্চ এবং উচ্চতা 45 ফুট। মসজিদের প্রবেশপথের তিনটি দরজার মধ্যে মূল দরজার উপরে কালো পাথরের মাঝে খোদাই করা কালেমা শাহাদাত। কেন্দ্রীয় মেহরাব থেকে দুপাশের মেহরাবে রয়েছে বড় সুরঙ্গের মতো অপূর্ব নিদর্শন। মসজিদটি দেখতে বেশ বড় মনে হলো ভেতরে মাত্র 3 কাতারে মুসল্লিরা নামাজ আদায় করতে পারেন। এর বাইরে জাফরান রঙের জাফরি ব্যবহৃত হয়েছে। ইটগুলো দেখতে চিকন ও লম্বা, যা বর্তমান সময়ের ইটের মতো নয়। এর কারুকাজ মুসলিম স্থাপত্যের নিদর্শন বহন করে। শিলালিপি থেকে জানা যায় সম্রাট আকবরের আনুগত্য না মেনে নিজেকে সুলতান ঘোষণা করেন মাসুম খান। কিছু কালের জন্য পাবনা অঞ্চলে একটি রাজ্য প্রতিষ্ঠা করেন তিনি। সে সময় মসজিদটি নির্মাণ করা হয়। প্রতিদিন এই মসজিদে নামাজ আদায় করেন দূর দূরান্তের মুসল্লিরা। এই মসজিদটি দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসেন, অনেক আসেন, নামাজ পড়েন, সবারই ভালো লাগে। সবচেয়ে বড় ভালো লাগে জুম্মার দিন অনেক মানুষ হয়, নামাজ কোরআন পড়া হয়, আমরা পড়ি। এখানে নামাজ পড়া করলে একটা স্যাটিসফ্যাকশন লাগে। পুরাতন মসজিদ সরকার থেকে তো যা নিয়ন্ত্রণ নিয়ে নিছে প্রত্যন্ত বিভাগ, তো ওনারাই সব কিছু নিয়ন্ত্রণ করে। দেশের যে সমস্ত এই ঐতিহাসিক মসজিদগুলো আছে মুঘল সাম্রাজ্যের আমলে নির্মিত, এই মসজিদগুলো যদি ভালোভাবে সংস্কার করার উদ্যোগ নেন তাহলে মসজিদের গলবার বৃদ্ধি হবে এবং মুসল্লিরা নামাজ পড়ে মানে আরাম পাবে আর কি। দূর দূরান্তর থেকে এই মসজিদে নামাজ পড়তে মানুষ আসেন এবং তারা এই মসজিদের ইতিহাস জানবেন, বুঝবেন। এতে করে আমাদের মানে এই মসজিদের উত্তরোত্তর পরবর্তী প্রজন্মের মসজিদের ইতিহাস তারা জানতে পারবে আর কি। বাংলাদেশ সরকার এটা মেরামত করে এবং এটা এইভাবে এখন মসজিদে আবাদ হচ্ছে আর কি। এই মসজিদে আমরা ছোটবেলা থেকে নামাজ পড়ি। এই মসজিদ সম্বন্ধে আমাদের জন্মগত পর থেকে যা আমরা নিজেরা জানি এবং আমরা পূর্ববর্তী প্রজন্মের কাছ থেকে মানে আমাদের মুরব্বীদের কাছ থেকে যতটুকু শুনেছি, এই অনেক ঐতিহ্যবাহী মসজিদ। কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম এই মসজিদ সম্বন্ধে জানার জন্য যেটা দরকার সেই বিষয়ে আমি এই এখানকার আমরা দাবি করবো, চাইবো যে এইখানকার ছাউনির ব্যবস্থা হোক, মানুষজন নামাজ কালাম করুক। ইসলামকে পরিস্ফুটিত করার জন্য, বিস্তার লাভ করবার জন্য মুসলমানদের যার যা ধর্ম শেষে পালন করুক, আমাদের এটা কোনো আমাদের আপত্তি নেই। কারণ আল্লাহ পাকের সৃষ্টি মানুষ সবাই যার যার হিসাব পরকালে তারা দেবেন। আমার প্রশ্ন হলো মুসলমানদের হেফাজতের জন্য, এই ইসলামকে প্রচার করার জন্য, নামাজ রোজা এগুলা দিন ইসলাম কায়েম করার জন্য আমার এই মসজিদটাকে পুনরায় আবার সংস্কার করা প্রয়োজন। 1980 সালে মসজিদটি সংস্কার করে সরকারের প্রত্নতত্ত্ব বিভাগ। স্থাপত্যের এক অপূর্ব নিদর্শন চাটমোহর শাহী জামে মসজিদ, যা টিকে থাকবে যুগের পর যুগ। রাসেল আহমেদ, আরটিভি।